একেবারে সাত সকালে আবারও অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা একাধিক জায়গায় পৌঁছে গেছেন। তারা প্রসন্ন রায় ঘনিষ্ঠ এবং একই সঙ্গে তার হোটেলও রয়েছে, অফিস রয়েছে আধিকারিকরা। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, সৈকত দেখতে পাচ্ছি প্রসন্ন রায় অফিস, সেখানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। এস এ মেকও আমি দেখলাম, ইনি কে এবং ইনি কি বলছেন, কি চলছে এক্স্যাক্টলি এখন? এখন দেখো, এই মুহূর্তে প্রসন্ন রায়ের যে হোটেল ব্যবসার যে অফিস প্রায় দু ঘন্টা ধরে বন্ধ ছিল, অবশেষে সেই হোটেল সেই অফিসের একজন কর্মী তিনি এসেছেন, তিনি চাবি নিয়ে এসেছেন, ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং হোটেল এই এটি এই অফিসটি খোলা হলো। সরাসরি দেখতে পাচ্ছি আমরা এই হোটেলটি, এই অফিসটি প্রসন্ন রায়ের হোটেল ব্যবসার একটি অফিস এবং এখান থেকে প্রসন্ন রায় সুন্দরবন, গাদিয়াড়া, নর্থ বেঙ্গলে হোটেল রয়েছে, বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ব্যবসা সেই ব্যবসায় বিভিন্ন হোটেল রয়েছে বলে জানা যাচ্ছে এবং এই হোটেলটি এই এইখান থেকে এই অফিস থেকে সেই হোটেলের বিভিন্ন জায়গায় বুকিং করা হয় তেমনটাই জানা যাচ্ছে। এবং এই হোটেল ছাড়াও এই হোটেলে অবশেষে ইডি আধিকারিকরা প্রবেশ করছেন, সরাসরি দেখছি আমরা সেই চিত্র। ইডি আধিকারিকরা অবশেষে প্রায় দু ঘন্টা ওয়েট করার পর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সহযোগে ইডি আধিকারিকরা প্রবেশ করলেন এবং তারা যেটা এখান থেকে জানা যাচ্ছে যে একজন কর্মী তিনি অফ ক্যামেরা যেটা জানিয়েছেন যে এই যে অফিস সেই অফিস থেকে বিভিন্ন জায়গায় সুন্দরবন, গাদিয়াড়া, নর্থ বেঙ্গলের বিভিন্ন যে ট্যুরিস্ট স্পট সেই ট্যুরিস্ট স্পটে বিভিন্ন জায়গায় বুক করা হয়, যার সেই বুকিংয়ের কাজ চলে। প্রায় 30 থেকে 35 জন কর্মী রয়েছেন এই অফিসে, তারা বিভিন্ন ধরনের কাজ করে, হোটেল বুকিং করা হয় এখান থেকে জানা যাচ্ছে। এবং সেই অফিসে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সহযোগে ইডি আধিকারিকরা এখানে এই হোটেলে এই অফিসে প্রবেশ করলেন। ইতিমধ্যে দুজন কর্মী এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ কিছু করবেন এবং হোটেলের যে বিভিন্ন ডকুমেন্টস, কোথায় কোথায় বুকিং করা হতো, কীভাবে বুকিং করা হতো, অনলাইনে বুকিং নাকি অফলাইনে বুকিং, এবং সবথেকে বড় কথা যে যে জায়গায় হোটেলগুলি রয়েছে, সুন্দরবন, গাদিয়াড়া, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে, সেই হোটেলগুলি কেমন হোটেল, সাততারা হোটেল না পাঁচতারা হোটেল না তিনতারা হোটেল, গোটা বিষয়গুলো, অর্থাৎ প্রসন্ন রায়ের যে ব্যবসা, হোটেল ব্যবসা এবং বিভিন্ন ব্যবসার যে সম্পত্তি, সেই সম্পত্তি সম্বন্ধেই আজকের তারা তথ্য তালাশ করবেন, ইনফরমেশন কালেকশন করবেন। সেই জন্যই কিন্তু ইডি আধিকারিকরা এসেছেন। আপাতত প্রায় ঘন্টা দুয়েক ওয়েট করার পর অবশেষে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা এবং প্রসন্নর অফিসের সামনে এই মুহূর্তে কড়া কেন্দ্রীয় নিরাপত্তা।